আচ্ছা अब्बा ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এখন আর কোন তোমার কাছে রাস্তা নাই এখন রাস্তা হলো আব্বার ঘরে আয়শা তালা লাগায়া দেওয়া আল্লাহ রাস্তাটা কি ঘরে ঢুইকা আব্বার পায়ে ধরা বুঝনা কথা ঘরে তালা লাগায়া দেওয়া আব্বা আপনি যখন আমার ঘরে ঢুকতে দিলেন না আপনার ঘরে তালা লাগাই দিলাম আর জীবনে কোনো ঢুকতে পারবো না এই ঘরে বুঝেন না মনে হয় আব্বা যত ছেলেকে বাইর করে দিয়েছে দুষ্টমির কারণে তো আপনি আমার ঘরে ঢুকতে দিলেন না আমি আপনার ঘরে তালা লাগাই দিলাম এই ছেলে জীবনে আর এই ঘরে ঢুকতে পারবো না কোনোদিন আর যদি ঘরে ঢুকা যায় আব্বার পায়ে ধরে আজীবনের জন্য খোলা সুবহানাল্লাহ বলবেন না তাহলে মসজিদে আসার কারণে করোনা না না আসার কারণে করোনা তাহলে করোনা থেকে বাঁচা কি মসজিদে এসে না না এসে এই জন্য এই পর্যন্ত ঢাকা শহরের আগব বোয়াল যারা চলে গেছে এরা মসজিদে এসে এসে গেছে না না এসে গেছে যেমন আমাদের ইমাম সাহেব যখন পাঁচজন মুসল্লি তখন ইমাম সাহেব আছেন যখন বা দশজন মুসল্লি তখনও ইমাম সাহেব আছেন যখন বারোজন তারাবিতে তখনও ইমাম সাহেব আছেন ইমাম সাহেব এখনও আছে ইনশাআল্লাহ সামনেও থাকবে যারা বলছে মসজিদে যেও না ওরা মরে সাফ রাইট হ্যাঁ ইংরেজি কইতে হবে রাইট আপনারা বসবেন না আরে বসায় দেন রে এদেরকে বসায় দেন বসবেন না করলে চলে যায় বসবেন না করলে চলে নি যাওয়া না বসা সব উল্টা কতবার বলতে হলো এই কথাটা কি তাইলে মসজিদে আসা আজাব থেকে বাঁচার জন্য আসা না না আসা আবার বলেন আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য মসজিদে আসা না না আসা আবার বলেন আসা না না আসা আজাব থেকে বাঁচতে মসজিদে আসা না না আসা তাহলে মসজিদ আল্লাহর কসম মসজিদ নিরাপত্তার আখেরি ঠিকানা মসজিদ কি নিরাপত্তার কি আখেরি ঠিকানা মসজিদ আমাদের রিজিকের দুয়ার খুলে দেয় সুবহানাল্লাহ বলবেন এই জন্য আমি বলি যুবক মসজিদে যাওয়ার গতি তোমার যেমন হবে তোমার দিকে আল্লাহর রহমত আসার গতি তেমন হবে মসজিদে আসার গতি যেমন হবে বলেন আল্লাহর রহমত আসার গতি তোমার দিকে তেমন হবে এই জন্যই তো আমি মসজিদে ঢুকার সময় একটা দোয়া পড়ি আমার নবীজি আমাকে একটা দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিকা বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিকা আয় আল্লাহ আপনি না মেহরবানি করে আপনার রহমতের সবগুলো দুয়ার খুলে দেন তর্জমাটা হয়েছে নি তর্জমা করেন এবার নিজেরা করেন আপনি রহমতের সবগুলো দুয়ার আবার বলেন আপনি রহমতের সবগুলো দুয়ার আচ্ছা রহমতের দুয়ারের মধ্যে করোনা আসেনি করোনা রহমতের অংশ না গজবের অংশ তাহলে মসজিদে ঢুকতে রহমতের দরখাস্ত করেছি না গজবের দরখাস্ত তাহলে মসজিদে গেলে করোনা হবে কেন আরে যেমন আপনি ফেরাসি যেমন ঔষধের দোকানে গিয়ে বললেন ভাই আমারে একশো কলমি শাক দেন বেটা কি কইব যুবকরা কও না আবার বলেন কি বলবে পাগল নি করো বেআদব সর পাগল কোথাকার কি বলবে বলেন পাগল কোথাকার তুই চোখেছিস নি কি কইব কন তুই চোখেছিস এখানে কি ঔষধ না শাকের দোকান তো যখন তো মসজিদে যাবেন না করোনা হবে আল্লাহকে তুই চোখেছিস এটা কি রহমতের দোকান না করোনার দোকান সুবহানাল্লাহ বলেন এই কি বলবে পাগল বলেন ঔষধের দোকানে গিয়ে শাক খোঁজে কন আবার কন ঔষধের দোকানে গিয়ে শাক খোঁজে পাগল বলেন সবাই বলে না শাকের দোকানে গিয়ে ওষুধ খোঁজে আবার বলেন ছবির দোকানে গিয়ে শান্তি খোঁজে পাগল টেলিভিশনের দোকানে গিয়ে শান্তি খোঁজে পাগল খেলার মাঠে গিয়া শান্তি খোঁজে পাগল দুর্নীতি দিয়া শান্তি খোঁজে পাগল মসজিদে গিয়া করোনা দেখে পাগল
কি বলছি বলেন, মসজিদে গিয়া করোনা দেখে আর দুর্নীতির আসরে রহমত দেখে, পাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খা, বাস্তব না বাস্তব? এই জন্য করোনা থেকে যদি বাঁচতে চাও নিজের সন্তানকে কোরআনে কারিম শিখাও, করোনা থেকে বাঁচতে চাও নিজের সন্তানকে কোরআন শরীফ শিখাও, যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও, দাজ্জাল থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও, আজাব ও গজব থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও। কথা কি বুঝে আসছে? এই জন্য রব্বুল আলামিন ওহো কত কথা কইতাম, কিভাবে বুঝালে বুঝবে, কেমনে কইলে বুঝবো, মসজিদে যেও না করো না হবে, হ্যাঁ সবাই কর না, আরো জোরে কর না, দূরে দূরে দাঁড়াও করো না হবে, মোটর সাইকেলে তিনজন একসাথে চড়ে আসবা অসুবিধা হবে না, মসজিদে এসে দূরে দূরে দাঁড়াও করো না হবে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খা, ও বেশি করে মাস্ক পরুন, নিজে বাঁচুন আরেকজনকে বাঁচান, যদি মাস্কেই বাঁচাতো আমেরিকাতে একজনও মারা যেত না, কি ঘরে থাকুন ঘরে থাকুন, এটাই যদি তোমাকে বাঁচাতো আমেরিকাতে একজনও মারা যেত না, পাগল কোথাকার, বুঝেন নাই কথা? ঔষধকে অসুখকে ঔষধ মনে করতেছে, কি বলেন না? এখানে আগুন লাগছে তো পাগলে কেরোসিন ঢেলে দিছি, বুঝেন নাই কথা মনে হয়? পাগলে কি ঢেলে দিছে বলেন, কেরোসিন ঢালছে কিল্লিকা আগুন নিবারণ লেগে কেরোসিন ঢালছে, এই করোনা আসছে মসজিদে যেও না আগুন নিবারণ লেগে কেরোসিন ঢেলে দিছে, বাস্তব না বাস্তব? আগুন লাগছে কি দেব কি দিবা বলেন, আগুন লাগছে কি দিবা? আল্লাহর নাফরমানির কারণে আজাব, এবার আল্লাহর নাফরমানি থেকে দূরে সরে ইস্তেগফার দিয়ে পানি ঢেলে দাও, নামাজ না পড়ার কারণে আজাব, নামাজ দিয়ে পানি ঢেলে দাও, আজাব কেন নামাজ পড়ার কারণে না পড়ার কারণে, আমেরিকারে ধরলো কেন, এই ধরা শেষ ধরা নয় হবে ধরা শুরু, নুরু ভাত নিবি মাত্র শুরু, একজনের নাম হলো নুরু তার একজনকে বলে এই নুরু ভাত নিবি মাত্র শুরু, বলেন বলেন বলেন, করোনা হবে শুরু মাত্র শুরু, বলেন বলেন আবার বলেন মাত্র শুরু, এই শুরু শেষ হবে কি দিয়ে, শেষ হবে হাবিয়া দোজক দিয়ে, হাবিয়া দিয়ে কি দিয়ে বলেন, শেষ হবে হাবিয়া, শেষ হবে জাহান্নাম দিয়ে, আর জাহান্নাম দিয়ে শেষ হয় না মাত্র শুরু, মাত্র কি করোনা আজাব কি দেখছেন, হবে শুরু মাত্র শুরু, বলেন কি আবার বলেন, এই জন্য পড়বেন নামাজ, বলেন না ইনশাআল্লাহ, নাকি আপনি ওয়ার্ডের সভাপতি মসজিদে গিয়ে বলবেন ইমাম সাহেব খবরদার কালকে থেকে আর মসজিদে নামাজ হবে না, উনি কেন বলেছে, উনি ওয়ার্ডের সভাপতি, বুঝেন নাই কথা, আরে ও উনি ইউনিয়নের সদস্য, উনি ইউনিয়নের কি বিএনপি সদস্য, উনি ইউনিয়ন বিএনপি সদস্য, এই জন্য বলতে ইমাম সাহেব খবরদার দূরে দূরে দাঁড়াবেন, তুই বেটা দূরে দূরে দাঁড়া, নিজের ইমান নাই আমাদের ইমান বরবাদ করছে, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আবার বলেন আমিন, আবার বলেন আমিন, অবশ্যই মাস্ক পরবেন কোনো অসুবিধা নাই, অবশ্যই বাজারে দূরে দূরে দাঁড়াবেন কোনো অসুবিধা নাই, রাস্তা অবশ্যই দূরে দূরে থাকবেন কোনো অসুবিধা নাই, অবশ্যই 100 বার হাত দিবেন কোনো অসুবিধা নাই, লেকিন নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে, এগুলো সব বাদ দিয়ে বাকি সমস্ত আসবাব ধরবা দুই আনার লাভ নাই, হইতে পারে আমার কথা আমার বিপরীতে তোমরা হুজ্জত পেশ করবা, হইতে পারে আমার কথার কারণে আমাদেরকে হ্যান্ডকাফ লাগাবা, লাগাইতেই পারো, ইমাম আজমের লাগছে ইসলাম নিভে নাই, ইমাম বুখারীর লাগছে ইসলাম নিভে নাই, আল্লামা ইবনে তামিয়ার লাগছে ইসলাম নিভে নাই, মুজাদ্দিদ আল ফিসাইন লাগছে ইসলাম নিভে নাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবির লাগছে ইসলাম মুছে নাই, কাসেম নানুতুবির লাগছে ইসলাম মুছে নাই, মাহমুদ হাসান দেওবন্দির লাগছে ইসলাম মুছে নাই, হুসেন মদানির লাগছে ইসলাম মুছে নাই, আমাদেরও লাগতে পারে ইসলাম মুছবে না,
লাগতে পারে কি না? এই জন্যই তো এত হুমকি ধুমকি, লাগতেই পারে। তবে মনে রাখবেন, লাগানে ওয়ালা টিকে না, যার লাগায় সে টিকে যায়। আজান হয়ে গেছে, শিখাইতে চাইছিলাম কালিমা তৈয়বাটা। দ্রুত চাই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। আজকে আসার নামাজ কারা কারা জামাতে পড়বেন না, হাত তোলেন। কারা কারা পড়বেন, হাত তোলেন, বলেন, তোলেন। আসার নামাজ জামাতে পড়বেন তো আজকে? এখন যদি আজান হয় বুটের দোকানে যাবেন না, জামাতে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন।